হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা কমন প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে স্টেজ মার্কস। হ্যাঁ বন্ধুরা, স্টেজ মার্কস এমন একটা সমস্যা যেটা এখনকার লাইফস্টাইলে আমরা ম্যাক্সিমাম জনই ফেস করছি, ছেলে হোক কি মেয়ে। আগেকার দিনে কি হতো, শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদের এই প্রবলেমটা আসতো, কিন্তু না, এখনকার দিনে ছেলে মেয়ে মানে টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকের এই প্রবলেমটা আসছে। স্কিনটা পুরো ফেটে যাচ্ছে, যাকে আমরা ইংলিশে বলি স্টেজ মার্কস। প্রেগনেন্সি অবস্থায় তো পুরো পেট, মানে প্রেগনেন্সি মহিলাদের দেখবে কি হয়, পুরো পেটটা ফেটে যায়, মানে সেগুলো কি হয় স্টেজ মার্কস চলে আসে, যাকে আমরা ডক্টরের ভাষায় বা ইংলিশে যাকে আমরা বলি স্টেজ মার্কস। আবার ছেলেদের ক্ষেত্রে কি হয় দেখবে, অতিরিক্ত বডি বিল্ডিং করে নেওয়ার ফলে কিন্তু এই জায়গাগুলো পুরো ফেটে ফেটে যায়। আবার যারা একটু হেলদি হেলদি ছেলে বা হেলদি মেয়ে, তাদেরও দেখবে এই কোমরের জায়গাগুলো থেকে পুরো ফাটতে শুরু করে পা পর্যন্ত। এই প্রবলেমগুলো এতটাই খারাপ একটা প্রবলেম, দেখতে ভীষণ বাজে লাগে। তুমি যদি কোনো শর্ট ড্রেস পরো, মানে স্লিভলেস ড্রেস পরো, দেখবে এই জায়গাগুলো কেমন ফাটা ফাটা দেখা যায়, সাদা সাদা, দেখতে ভীষণ খারাপ লাগে। আর এটা কোনোভাবেই কিন্তু তুমি ঢাকতে পারবে না। আবার যাদের দেখবে পেটটা ফেটে যায়, মানে প্রেগনেন্সি অবস্থায়, তারা কিন্তু কোনোভাবেই সেটাকে ঠিক করতে পারে না। হয়তো তুমি নামি দামি কোনো ক্রিম ব্যবহার করেছো, কোনো প্রোডাক্ট ইউজ করেছো, তাতেও কিন্তু সেই স্টেজ মার্কসটা রিমুভ হয় না। তাই বলো বন্ধুরা, তুমি যদি এই প্রবলেমটা ফেস করছো বা ফেস করেছো, এখনও আছে তোমার স্টেজ মার্কসের প্রবলেমগুলো, তাহলে বলবো আজকের ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে একটু এন্ড অব্দি দেখো। কারণ আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা রেমেডি শেয়ার করতে যাচ্ছি, একদম ঘরের কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেটা ব্যবহার করলে কিন্তু 100% বলবো না 110% তোমার স্কিন থেকে স্টেজ মার্কসটা রিমুভ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমাকে ওটাকে রেগুলার ইউজ করতে হবে। স্টেজ মার্কস এমন একটা সমস্যা যেটা কিন্তু একদিনে কখনোই যাবে না, তোমাকে প্রসেসটাকে রেগুলার মানে কন্টিনিউ ইউজ করতে হবে। তারপর তুমি নিজেই ফিল করতে পারবে যে স্টেজ মার্কসের দাগগুলো দেখবে ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে, তোমার স্কিনটা স্মুথ দেখাচ্ছে, ইভেন টোন দেখাচ্ছে। আর বেশি কথা বাড়বো না, তাড়াতাড়ি তোমাদের গিয়ে দেখিয়ে দিয়েছি তুমি কী করে স্টেজ মার্কস রিমুভ করার জন্য ওই ক্রিমটা তৈরি করবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। বন্ধুরা, এখানে লাগবে একটা অ্যালোভেরা লিপস, দেখো, যেটাকে আমি সাইড থেকে কেটে এর অ্যালোভেরা জেলটাকে আমি পুরোপুরি বের করে নেব। আমি একটা বাটির মধ্যে দেখো অ্যালোভেরা জেলটাকে অলরেডি বের করেও নিয়েছি। আর লাগবে একটা আলু, আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে পিল অফ করে নেব, মানে খোসাটাকে উঠিয়ে নেব। তারপর এটাকে গ্রেট করে এটার রসটা আমি আলাদা করে বের করে নেব। আমি দেখো এখানে স্ট্রেনার দিয়ে এই অ্যালোভেরা জেলটার মধ্যেই পুরো রসটাকে বের করে নিচ্ছি, তাতে কী হবে ইউজ করতে অনেকটা সুবিধা হবে। তোমরা চাইলে এই দুটোকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমি এখানে অ্যালোভেরা জেলটার মধ্যে পুরো আলুর রসটা নিয়ে নিলাম। আর লাগবে এক চামচ চিনি। হ্যাঁ বন্ধুরা, নর্মাল যে চিনিটা আসে সেই চিনিটাই তোমরা ব্যবহার করবে। আর লাগবে এক চামচ অলিভ অয়েল, তোমরা এই জায়গায় কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো, বাট আমি এখানে এক চামচ অলিভ অয়েল অ্যাড করলাম। সবার শেষে লাগবে 1 থেকে 2 ড্রপ গ্লিসারিন, এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। দিয়ে এবার ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্টেজ মার্কস রিমুভিং ক্রিম। এটা এতটাই এফেক্টিভ একটা ক্রিম গাইস, যেটা তুমি না ইউজ করলে এটার রেজাল্ট তুমি ফিল করতে পারবে না। তোমার যেখানে স্টেজ মার্কস আছে, মানে ধরো পেটে বা কোমরে বা পায়ে বা হাতে, যেখানেই তোমার স্টেজ মার্কসের প্রবলেম আছে, সেই জায়গায় এটাকে নিয়ে খুব ভালোভাবে হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপস দিয়ে রোব করবে, মানে মাসাজ করবে। 3 থেকে 4 মিনিট ওই জায়গাতে মাসাজ করার পর তুমি এটাকে 15 মিনিটের জন্য তোমার স্কিনে এভাবেই রেখে দেবে, যতক্ষণ এটা হালকা একটু ড্রাই হয়ে আসে। তারপর তুমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। বন্ধুরা, এটা এতটাই এফেক্টিভ, যেটা ব্যবহার করলে এটার রেজাল্ট তুমি 10 দিনের মধ্যে তোমার স্কিনে ফিল করতে পারবে, যে ধীরে ধীরে তোমার স্কিন থেকে স্টেজ মার্কসের দাগটা দেখবে ফেড হতে শুরু করেছে, তোমার স্কিনটা টাইট হচ্ছে। কারণ আমি এখানে ব্যবহার করেছি অ্যালোভেরা জেল,
আলুর রস এই দুটো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে স্টেজ মার্কসটাকে ভেতর থেকে রিমুভ করতে সাহায্য করে। এছাড়া তোমার স্কিনটাকে অনেক বেশি টাইট করে তুলবে, তাই বলবো এটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদি এটা কি রোজ তৈরি করতে হবে? না বন্ধুরা, একদমই না। তুমি এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে 4-5 দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, এই রেভিউটাকে ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পাচ্ছ সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।